চট্টগ্রামে একুশের বইমেলায় ইসলামিক বই রাখা যাবে, তবে মৌলবাদী ও যে রাষ্ট্রবিরোধী কোনো বই রাখা যাবে না। এম এ আজিজ স্টেডিয়ামে জিমনেশিয়াম চত্বরে সিটি কর্পোরেশন আয়োজিত একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মেয়র রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বইমেলা কমিটির আহ্বায়ক ও কাউন্সিলর ডক্টর নিসারউদ্দিন আহমেদ, মঞ্জু, কবি ও সাংবাদিক ওমর কায়সার, মুক্তিযোদ্ধা ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ আরও অনেকে। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা ও ছুটির দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত পাঠক দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।